প্রিয় দর্শক টিভি নিয়মিত আয়োজন আর আপনাকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছে মাসলাম আসলাম আজকে কথা বলব শিল্প সংস্কৃতি নিয়ে আমাদের মাঝে দুইজন শিল্প জগতে সাংস্কৃতিক অঙ্গনের মানুষ আছেন আমার ডান পাশে আছেন খুরশিদ আল মাহমুদ থিয়েটার কর্মী এবং পরিচালক কিষাণ গম্ভীরা দল আছেন তাজুল ইসলাম প্রতিষ্ঠাতা সে থিয়েটার নাট্যকর্মী তাদেরকে স্বাগত জানাই আমাদের যে বাংলাদেশের যে ধরনের ইতিহাস বিশেষ করে বাংলাদেশের মানুষ মানবতাবাদী মানুষ এই জায়গার মানুষের যেরকম করে মানুষের প্রতি যে ভালোবাসাটা অন্যান্য সাংস্কৃতিক অঙ্গন অন্যান্য জাতি গোষ্ঠীর যে পার্থক্যের জায়গায় নিয়ে গেছে বলা হয় যে এর পেছনে আসলে আমাদের সাংস্কৃতিক যে সমৃদ্ধ অতীতটা ছিল তা অনেকাংশে ভূমিকা পালন করে এবং আমাদের যে আন্দোলন সংগ্রামের ক্ষেত্রেও এর একটি অবদান আমরা দেখি যে আমাদের নাট্য কর্মীরা সে সময় বিভিন্ন আমাদের প্রশিক্ষণ ক্যাম্পে গিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অনুপ্রাণিত করেছে তাদের আন্দোলন সংগ্রামে বাংলাদেশ বেতনের একটা ভূমিকা ছিল সেই জায়গায় নাট্যকর্মীরা বলিষ্ট ভূমিকা রেখেছে আজকের দিনে বর্তমান সময়ে যে ধরনের সাংস্কৃতিক কর্মসূচিগুলো বা কর্মকাণ্ডগুলো চলে সেই কর্মকাণ্ডের ভিতর কোনো অতৃপ্তি কাজ করে কিনা খুরশিদ আল মাহমুদ এখন বিষয়টা হচ্ছে যে শিল্প এবং সংস্কৃতি সমৃদ্ধ রাজশাহী কোনো সন্দেহ নেই এখনও যেভাবে কাজ করা হচ্ছে যেভাবে কাজ চলছে কাজের ধরন কিছু পাল্টেছে যেমন আগে যতটা স্টেজ মুখে ছিল পারফরমেন্স নাটকের যে মঞ্চ ছিল মঞ্চ নাটকের যে জায়গাটা ছিল এখন কিছুটা চেঞ্জ হয়েছে কিছুটা চেঞ্জ হয়েছে মানে আগে এককভাবে যে কাজটা আপনারা করতেন এখন আপনারা কিছু আংশিক বা এখন মিডিয়াতে চলে গেছে আগে যে পরিমাণ আমাদের নাট্য চর্চা হতো থিয়েটারে যে পরিমাণ নাটক উপস্থাপন হতো মঞ্চে এখন সেই জায়গাটা অনেকাংশে কমে গেছে কিন্তু শিল্প সংস্কৃতির জায়গাটা কিন্তু ঠিক আছে এটা হচ্ছে আপনি যুগ বলেন বর্তমান প্রেক্ষাপট বলেন বা যুগের চাহিদা বলেন যেটাই বলেন এখন গণবন্ধ মানে গণমাধ্যমকে বেজ করে যে ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো হচ্ছে বেশ করে অসংখ্য নাটক হচ্ছে অনেকগুলো আমাদের শিল্পীরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন কিন্তু এক ধরনের মানের যে ধরনের করে অবনতির কথা মানুষ বলে যে একটা গতানুগতিক কিছু প্রোগ্রাম তারা করে অনেকটা হল বিজ্ঞাপন বা সস্তা জনপ্রিয়তা বা যে যে প্রবাহটা সেই সময় দর্শকদের ভিতর আকর্ষণ বা দর্শকদেরকে প্রশংসিত প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে সেই প্রোগ্রামগুলো তারা বেশি করেন কিন্তু মানটা আরও বৃদ্ধি করা এই ধরনের তাদের নজর কম এই অভিযোগটা কতটুকু সত্য আপনার কথায় একটু আমি ঘুরে বলছি আমরা প্রথমে ছিলাম মঞ্চ নাটকে মঞ্চ নাটক থেকে আমাদের যুগে আমি তখন ছোট তখন দেখেছি অলোকা সিনেমা হলে হ্যাঁ টিকিট কেটে আমরা নাটক দেখেছি তারপরে আপনার পদ্মা মারা পদ্মা মঞ্চে নাটক দেখেছি টিকিট করে মানুষ ভিড় করে করা হতো এখন বর্তমান ওই নাটক করছি বিভিন্ন জায়গায় কিন্তু দর্শক পাচ্ছি না তার একমাত্র কারণ হচ্ছে মিডিয়া আর ভারতে মিডিয়া তো আপনার আনা হ্যাঁ ওই দর্শককে আমাদের কাছ থেকে বিচ্ছেদ করে দিয়েছে চারানা যারা আছে তারা ওই কোনো রকম করে মানে তারা শর্ট ফিল্ম বা কোনো গল্প অবলম্বন হয় যেরকম আমি কতগুলি শর্ট ফিল্ম কাজ করেছি হাসান আজিজুল হকে অচিন পাখি বাহাত্তর বাহান্নর প্রেক্ষাপটে ভাষা আন্দোলনের ওটা তারপরে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা ছোটো ছোটো খোকা ছোটো বাবু নাকি এই জাতীয় হ্যাঁ বিভিন্ন শর্ট ফিল্মে এখন ওকে ঢুকেছে বেশি এখন যখন একটা শিল্পী আসছে একজন সদস্য আছে আসার পর ওকে আমি নাটকে ভর্তি হব আচ্ছা এখানে নাটকে ভর্তি হলে আমি টিভিতে চান্স পাবো তো প্রথম প্রশ্ন হচ্ছে এটাই যার পরে খোসে মানে অনেকদিন রাজশাহী থিয়েটারে ছিল কিন্তু খুঁজিনি মিডিয়া খুঁজিনি থিয়েটার বঞ্চে মানে নাটক করতে করতে সে একটা সাইট পেলো সে গম্ভীরা নিয়ে সে কাজ করতে আরম্ভ করছে এখন আমাদের সেটাকে আমরা এখন মঞ্চ থেকে আমরা বেরিয়ে এসেছি পথে রাস্তায় রাস্তা রাস্তায় এখন পথ যার নাম দেওয়া হয়েছে পথ নাটক এখন সে পথ ধারা কি আছে আগে ছিল এখন কি করে আছে কোনটা পথনাটকের যে ধারাটা আগে ছিল এখন কি ভাবে আছে না আগে তো পথ বলতে ছিল না আমাদের যুগে পথনাটক বলতে ছিল না বা এই স্বাধীনতা থেকে পথনাটকের উৎপত্তি মান্না হীরা মামুন ভাই তারপরে নাসুদ্দিন ইউসুফ বাচ্চু ভাই আতা রহমান এই এইগুলা এদের মানে যেটা রাইটার ছিল উনি বড় বড়ো স্ক্রিপ্ট লিখেছে এদের মানে সহযোগিতায় প্রথম নাটকটা হয়েছে যেহেতু গ্রুপ থিয়েটার আর বাংলাদেশ গ্রাম থিয়েটার এদের উদ্যোগে বিভিন্ন অঞ্চলে সংগঠন গড়ে উঠেছে গ্রাম ফেয়ারে বহু সংগঠন মানে রাজশাহীতে আছে গ্রুপ থিয়েটার ফেডারেশনে অনেক সংগঠন রাজশাহীতে আছে তাদের নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় পথ নাটক করে থাকি এবং স্ক্রিপ্টটা তারা বলে থেকে আপনারা নিজস্ব মানে ধারায় আবার প্রেক্ষাপট যে যে ভারতীয় যে দর্শকটা 14 আনা যেটা 12 আনা যারা দখল করে রেখেছে পাশাপাশি আমাদের সাংস্কৃতিক কোন জিনিসটা এখনো মানে দীপ্তমান যেখানে দর্শকরা এখনো দশকদের প্রশংসিত হচ্ছে দর্শকটা এখনো তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়নি হ্যাঁ যখন আমরা যে বিরক্ত যেগুলো সংস্কৃতিতে অঙ্গন ছিল যারা আরক মাδειガル তারপরে জারিছে তারপরে ই ওই যে কী বলে কবি গান এইগুলো মানে যখন আমাদের হয় তখন দর্শককে ধরে রাখা যায় না আমরা গ্রাম থিয়েটার এই সেলিমালদিনের ই পদক দেওয়ার জন্য প্রতি বছর তিন দিন ব্যাপী পুঠিয়ায় একটা অনুষ্ঠান হয় সেখানে ওই তিন দিনে বিভিন্ন আঙ্গিকের আমরা আমাদেরকে ওখানে তুলে ধরি এবার লাঠি খেলা ও প্রাধান্য পাই ওখানে যেহেতু লাঠি খেলা এখন আমাদের আমরা মূলকে অনেকে জানি না আমি যা জানতাম তাও ভুলে গেছি হ্যাঁ যেহেতু দেখা যাচ্ছে যে আমরা মানে আমাদের ঐতিহ্য যেটা ছিল সেটাকে আমরা ছেড়ে এসেছি এবং এটাকে ধরে রাখার মতন আমরা মালকে চেষ্টা করছি না

কি যে আমি একজন নাট্যকর্মী আমি নাটক করব আমি কি পেলাম আর কি পেলাম না সেটা আমার বড় জিনিস না আমার বড় জিনিস হলো আমি থিয়েটার ভালোবাসি আমি সংস্কৃতি ভালোবাসি আমি আমার কৃষ্টি কালচারকে ধরে রাখতে চাই এই চিন্তাধারাকে কেন্দ্র করেই কিন্তু থিয়েটার করা নাটক করা এবং আজ পর্যন্ত আমি যে কালচারটা করি গম্ভীরার এটাও কিন্তু ইশেস্ট প্রোগ্রাম আমাদেরকে আমাদের কিন্তু ওইরকম ক্যামেরার সামনে যেতে হবে আমাদের স্টেজ স্টেজ ছেড়ে আমাদেরকে সেইভাবে সিনেমা করতে হবে এ করতে হবে সে করতে হবে সে চিন্তা ভাবনা কিন্তু নাই এখনও কিন্তু আমরা সেই মঞ্চের জায়গাটা কিন্তু দখল করে আছি এবং আমরা অনুপ্রাণিত হয়ে বেশি মঞ্চের জায়গাতে এখন সে সময় আমাদের একটা চাহিদা ছিল কি যে আমরা কি পেলাম সেটা বড় কথা না বড় কথা হলো আমি থিয়েটার কর্মী আমার এই কালচারটাকে ধরে রাখতে হবে কিন্তু আমরা দেখলাম যে আপনার কিন্তু বর্তমানে যে জায়গাটা গিয়ে দাঁড়াচ্ছে যখন চারিদিকে এই আপনার মিডিয়া এবং আপনার যে সকল কার্যক্রমের কারণে আজকে শিল্প সংস্কৃতির ধারা চেঞ্জ হয়ে গেছে বিশেষ করে সিনেমা নাটক টিভি নাটক যেটাকে বলছি আমরা মঞ্চ নাটক না সেখানে একজন ছেলে আগে খেলাধুলা করলে বাবা মা গাল দিত কিন্তু এখন খেলাধুলা করতে পাঠায় না গিয়ে না খেলতে গেলে মার দেয় কারণ সেখানে কিছুটা আউটপুট পাওয়া যায় গেলে একটা বড় শিল্পী হয়ে যাবে বড়ো একটা তারকা হয়ে যাবে বড় একটা খেলোয়াড় কিন্তু সে টাকা পাবে এখন একজন যখন নাটক করতে যাচ্ছে সে চিন্তা করছে যে আমি যদি নাটক করতে যাই তাহলে টিভির একটা নাটকের একটা শিল্পী হয়ে যাব। আমাকে সারা বাংলাদেশ চিনবে আমি একজন বড় নাট্যকর্মী হয়ে যাব এদিকে কিন্তু আমার বেশ কিছুই নাই এবং আমি যখন থিয়েটারে যাচ্ছি তখন আমি ভাবছি যে এই থিয়েটার যদি আমি ঢুকি ঢুকার পরে অবশ্যই আমি টিভিতে চান্স পেয়ে যাবো আমি রেডিওর চান্স পেয়ে যাব। আমি সিনেমায় চান্স পেয়ে যাব। আমাকে বিশাল তারকা বলে মানুষ আমি অনেক বড় হয়ে যাবো আমি অনেক টাকা ইনকাম করবো সাকিব কত টাকা কামাই ও কত টাকা কামাই আমি পাচ্ছি না আমি তাহলে থিয়েটার ঢুকি থিয়েটারে যখন গিয়ে দেখছে আসলে থিয়েটারের নাটক মঞ্চ নাটক আর টিভি নাটকের ভিতরে বিশাল ফারাক যদিও আজকের যারা বড় বড় নাট্য শিল্পী টিভিতে ছোট পর্দা বলি আর যেখানে বলি এরা কিন্তু এদের বেস্ট থিয়েটার ঢাকা ঢাকা থিয়েটারের ম্যাক্সিমাম গুলো সেলিম বলি রজি সিদ্দিকি বলি

কিছু মিডিয়ার কারণে কিছু অফারের কারণে কিছু প্রপোজালের কারণে একটা কম্পিটিশন হচ্ছে সেই কম্পিটিশনে বেস থাক আর না থাক ভোট দিয়ে ওকে তুলে দিল বিশাল তার হয়ে গেল তিন দিন পর ওকে খুঁজে পাওয়া যায় না আর একটা বিষয় দেখলাম যে আমাদের যে এত অনেকগুলো আমাদের যেটা সমৃদ্ধ যে এলিমেন্টগুলো ছিল সেটা হারিয়ে গেছে তারপর গম্ভীরা আজকে আবেদন সৃষ্টি করছে কারণটা কি গম্ভীরা তো দর্শকের কোনো সময় কমতি আসে না গম্ভীরার বিষয়টা হচ্ছে আমি একটা জিনিস বলি আসলে মূল যে জায়গাটা এখন আমরা মিডিয়াটা বা আমাদের যে এলিমেন্টটা মার্কেটটা এই মার্কেটটা কিন্তু এখন আর ওই যারা শিল্পী তাদের হাতে নাই জনগণের হাতে চলে গেছে আগে যখন একটা গান শোনার ইচ্ছা হইতো তখন কিন্তু আমাকে একটা থাক পাঁচটা থাক দশটা থাক আমার একটা ক্যাসেট কিন্তু সিডি কিনতে হতো একজন শিল্পী পাঁচটা গান ভালো করেছে আর পাঁচটা গান সে উল্টাপাল্টা গান দিয়ে চালিয়ে দিয়েছে কিন্তু সে ক্যাসেটটা কিন্তু কিনেছে মার্কেটটা ছিল তাদের নিয়ন্ত্রণে আর এখন আপনি আমি কি করছি মোবাইলে গানটা ভালো লাগছে না বাম আবার চার দিচ্ছে আর একটা বেরো চলে আসছে তো এই জায়গাটা থেকে যখন মানে সবাই সামনের দিকে আগাচ্ছে তখন শিল্পীরা কি করছে শিল্পীরাও খুঁজছে কি যে আমি তো ইনভেস্ট করে কোনো লাভ পাচ্ছি না সুতরাং যেই জায়গাতে গেলে আমি লাভবান হব আমি সেই জায়গাতেই যাব। আলকাপের জায়গাটা সেইভাবে আগাতে পারেনি কারণ এইখানে সেই রকমভাবে মডারেশন করার সময়ের ব্যাপার আছে যেমন একটা আলকাপ করতে গেলে আর স্টার্টিংয়ে শুরু করে দেয় বিশ পঁচিশ মিনিট দেখা হল একটা প্রোগ্রামের একটা প্রোগ্রামের টোটাল ডিউরেশন দেওয়া হয়েছে আলকাপ জন্য দশ মিনিট সেখানে মূল জায়গাটা জিতেই পারেনি গম্ভীরতা এখনও টিকে আছে একটা মূল কারণ হচ্ছে যে এইখান থেকে খুব দ্রুত শর্ট করা যায় দশ মিনিট নেবেন পাঁচ মিনিট নেবেন তিন মিনিট নেবেন দুই মিনিট নেবেন কয় মিনিটে নেবেন সেই জায়গাটাকে এরা কন্ট্রোল করতে পারছে চেষ্টা করছে এর কারণে গাম্ভীরাটা টিকে আছে আজও আমি বলবো না কি যে গাম্ভীরার জন্য আবেদন আছে তা কিন্তু না আজো আল কাপের কথা আয়োজন করে দেখেন দর্শক এর অভাব পাবেন না কিন্তু সেই পরিমাণ তার আউটপুট নাই কারণ তার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দরকার সেটা গাম্ভীরা করবে সেটা আল কাপ করবে সেটা নাটক করবে তিন দিন পর টাকা না পেয়ে মরতে হবে কারণ পৃষ্ঠপোষকতার অভাব কারাড়া তারা যে শিল্পীগুলা শিল্পী শিল্পীগুলো তো এখন কর্মী হয়েছে কেউ রিক্সা চালাচ্ছে কেউ সেলুনে কাজ করছে আমারই ছিল ইয়েতে আছে তারা কিন্তু সবই আছে ও কী করে ডাকতে হয় ময়ছিলাম কি সেলুন আছে ওকে ডেকে আনলে এক বেলা ওকে অর্ধেক টাকা দিতে হয় আবার অন্য সিনেমা করছে তারা তো ভালো অবস্থানের ভেতরে আছে এই জায়গায় যখন আমাদের গুণী শিল্পীরা যখন দেখেন যে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিজের তিন বেলা খাবারের ব্যবস্থা করতে পারছেন তিনি তো সেদিকে ঝুঁকে যাচ্ছেন বা তিনি এটা ধরে রাখতে চাচ্ছেন না

আসল লোক সংস্কৃতিটা তৈরি হয় সেই জায়গার আবহাওয়া বেস করে সেই জায়গার পরিবেশ বেস করে যেমন রাজশাহীর নিজস্ব সংস্কৃতির ভিতরে পড়া হচ্ছে মাদারে গান গান কিন্তু বর্তমান নতুন প্রজন্ম যারা তার মাদারে গান নামই শুনেনি অনেকে জানে না জানেই না যে এটা রাজশাহীর একটা নিজস্ব সংস্কৃতি যে মাদারে গান বললেন বা হলো কবিয়াল গান বা আমাদের আলকাপ এই যেগুলো না বিলুপ্তির পথে সেই বিলুপ্তির যে হর জায়গা মানে সেই আমাদের সাংস্কৃতিক অঙ্গনগুলো সেগুলো সেগুলো ধরে রাখার কোনো প্রক্রিয়া আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের আছে কি না বা সেই যে উদ্যোগটা আছে সেই উদ্যোগের ভিতরে আগামী দিনে এই সব পাওয়া যাবে না এটা শুধুমাত্র মানুষ মানে গুগল খেটে খুঁজে খুঁজেও মানে মিনিংটা বের করতে পারবে না যে এটার ভিতরে আসলে কী নির্দেশটা ছিল সত্য মানে সত্য কথা বলতে গেলে এগুলোকে ধরে আঁকে ধরার জন্যে শিল্পকলা একাডেমি আছে তা কী করছে এখানে মানে কি ডাইরেক্টরকে মানে চেয়ারম্যানকে ডিসি ডিসি তো মানে গোটা জেলাকে মানে কি ক্যাপ্তার করছে কালচারাল অফিসার কী করছে তার ক্ষমা ফাইল বসে আছে স্যার কী করবো আচ্ছা পরে আসেন বর্তমানে যে কালচার অফিসার রাঙা বলে ডাকে ওকে হ্যাঁ ভালো উদ্যোগ গ্রহণ করেছিল প্রতি মাসে প্রথম রোববারে তিনটা টা সংগঠনকে নিয়ে একটা প্রোগ্রাম সেট করেছিল কিন্তু টিকে রাখতে পারলো না আমরা দেখি যে আমাদের যে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো আছে এর প্রতি দর্শকদের এক ধরনের অনাগ্রহ আছে তারা বাংলাদেশ টেলিভিশন বা বাংলাদেশ বেতার প্রতি সেভাবে আগ্রহ ফিল করে না কিন্তু আপনি বললেন তো দর্শকরা এখনো আলকাপের প্রতি ও মাদারের গানের প্রতি এখনো সে দুর্বলতা অনুভব করে সেই জায়গা থেকে এ হারিয়ে যাওয়া লোকশিল্প যেটা আছে সে লোকশিল্পকে নিয়ে আমাদের যে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো আছে সেটার মানে স্বর্ণালী যুগ আসার কোনো সম্ভাবনা আছে কি না এটা বর্তমান যে প্রেক্ষাপট চলছে তাতে মানে ফিরে ওইভাবে আসবে সেটার সম্ভাবনা খুবই কম এত বিষয় মাঝে যেতে চাই যে আপনি একটা বিষয় বললেন যে আমাদের যেটা গম্ভীরা যেটা প্রচলন ঘটেছে এবং এখনো দর্শকদের রকম করে তারা আগ্রহের জায়গা ধরে রাখতে পারছে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে তারা এক ধরনের অংশগ্রহণ আছে তাদের একটা উপস্থিতি দেখতে পায় তারা বিভিন্নভাবে অ্যাডাপ্ট করেছে তারা সময় সীমা যেভাবে করে একটু পরিমার্জিত করে একটু পরিবর্তন করে যে কাজগুলো করা দরকার আমাদের আলকাপ বা মাদারের গান যেই সব আমাদের লোকশিল্পগুলো ছিল সেগুলো আসলে অ্যাডাপ্টেশনের ভিতরে আসলো না কী কারণে ওরা মানে ওদের পিছনে ডালা বাড়ে জায়গা পেলে আমি তো বলছি এরা তো লেবার খাটবে টাকা পাবে কিন্তু আমি যে ওকে দিয়ে কাজ করাবো এই পরিবেশটা আপনাকে পাচ্ছি না যার ফলে ওদেরকে ডাকা হচ্ছে না ওরা ঘুরে বেড়াচ্ছে আমাদের পিছনে কিন্তু আমরা তাদেরকে কাজ দিচ্ছি না এখানে আর একটা আছে ব্যাপারটা হচ্ছে দেখেন যে একই মঞ্চে একটা স্টেজ প্রোগ্রাম মনে করেন একটা স্টেজ প্রোগ্রাম একই মঞ্চে যখন একজন টিভি আর্টিস্টকে ডাকা হচ্ছে একজন টিভি আর্টিস্টকে যখন ডাকা হচ্ছে তখন তার হোটেল থাকা খাওয়া যাওয়া আসা গাড়ি এসি সহ তার পকেট ভর্তির ক্ষেত্রে কোনো কমতি নাই কমতি নাই কোনো কমতি নাই কয় টাকা খরচ হলো সেটা হিসাব নাই কিন্তু যখন আসলে লোক সংস্কৃতিটা কী লোকসংস্কৃতিটা আসলে এটা কোনো বইয়ের সংস্কৃতি না কোনো কোনো বইয়ে কোনো কোথাও লিখা নাই এটা হচ্ছে লোকমুখে প্রচারিত একটা ধারা যে ধারার মাধ্যমে স্থানীয়ভাবে তাদের নিজের ভাষাতে নিজের ভাব ভাব বিনিময়ের মাধ্যমে একটা পরিবেশ তৈরি করা এবং মানুষকে বিনোদনের মাধ্যমে কিছু মেসেজ দেওয়া আলকাপ বলেন গম্ভীরা বলেন মাদারে গান বলেন কবি গান বলেন কবি গানগুলোতে হয় এখানে ম্যাসেজ যায় গম্ভীরাতে কী এখানে মেসেজ যায় আলকাপে কি একটা মেসেজ যায় তো এই মেসেজ প্রোগ্রামগুলোর তৈরি করছে কারা অনু অভিনয় করছে কারা এরা হচ্ছে গ্রামের কিছু লোক যারা হয়তো অল্প শিক্ষিত বা শিক্ষিত না যারা ভালো শিক্ষিত হচ্ছে তারা চিন্তা করছে আমি মাস্টার্স পাস করেছি আমি অনার্স পাস করেছি আমি ডিগ্রির ছাত্র আমি এই আলকাপ করবো আমি এই গম্ভীরে করবো এই ছেঁড়া একটা গেঞ্জি গায়ে যত হাজার হাজার মানুষ থাকছে কত ভালো ভালো পোশাক পরে আর আমার মতো একটা লোক ওখানে যাবে এই জায়গা থেকে শিক্ষিত যে সমাজ সেটা যখন ছিটকে পড়ছে তখন যারা অশিক্ষিত বলি বা কম শিক্ষিত বলি এরা যখন এই জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করছে তাদেরকে যখন আমন্ত্রণ করছে ওই স্টেজে একজন শিক্ষিত লোককে দিছি পাঁচশো টাকা কিন্তু ওর জন্য আমার পাঁচ টাকাও জুটে না তখন তারা কি করছে অর্থের অভাবে আর তরুণ আরেকজন তাহলে সেখানেছিলাম যে আর একটা বিষয় জানতে চাইবো যে আধুনিক গান বা রক বা যেটাকে আমরা র্যাপ গান বলছি এই গানগুলো সম্পর্কে আপনার মানে কী ধারণা এই গানগুলোর তো আমাদের তরুণ প্রজন্ম তো পছন্দও করছে তো একটা নতুন জিনিস এলে অবশ্য সবাই ওটা করে মানে পছন্দ করে কিন্তু আমাদের যে নজর সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত লালন গীতি তারপরে হাসান রাজার গানগুলা এগুলো তো বিরক্ত হয়নি লালন তো এখনো জনপ্রিয়তা না ওটাই বলছে আর এখানে প্রথমে আমি দেখলাম কি সব পপ ওইগুলো বড়ো বড়ো চুল নিয়ে একবার নতুন প্যান্টকে ছিঁড়ে দিয়ে নেমে গেল কিন্তু তাদের কিন্তু এখন বর্তমান ওদের চাহিদা একটু কমে এসছে আমি মানে ব্যক্তিগতভাবে বলছি কমে যাচ্ছে আর তাদের ভিতর আরেকটা হচ্ছে কি যখন গান হয় একটা আমি মানে ওটা জানি এই মুনিবাজার ওই যে জেলা পরিষদ হলে চেয়ার ভাঙা ভাঙি হয়েছিল এই পপ গান এলে তারপর থেকে এখানে মানে আশাই বন্ধ করে দিয়েছে ওরা বহু জায়গায় এরকম অপকর্ম হওয়াতে ওদের ডিমান্ড আস্তে আস্তে কমে গেছে এখন কিছুটা আছে ওরা মানে টিভিতে এখন মানে আশ্রয় নিচ্ছে টিভির ওখানে আশ্রয় নিয়েছে ও ওর ভিতরে সীমাবদ্ধতা যুগের পর যুগ কালের পর কাল আসলে টিকে থাকতে পারে না মানে যেটা সুন্দর যেটা বলতে আমি যেটা বলতে চাচ্ছি এখানে তাজুল ভাইর কথা ঠিকই আছে আমি যেটা বলছেন তার সাথে এইভাবে আরেকটু কথা যুগ করা যায় এভাবে যে মনে করেন কোনো কিছু চাহিদা কিন্তু পূরণ হয়ই যেভাবেই হোক একটা জায়গা যদি শূন্য থাকে সেই জায়গা কিন্তু যে কোনোভাবে পূরণ হয় যদি কোনো ঘরে মানুষ বাস করে না করে সেখানে কিন্তু অন্য কিছু বাস করে করে কি না তো মানুষের এই চিত্ত বিনোদনটা হচ্ছে একটা অধিকার বলেন খাদ্য বলেন খোরাক বলেন কিন্তু একটা অধিকার বলেন আর খাদ্য বলেন খোরাক বলেন কিন্তু একটা আচাই চাহিদা চিত্ত বিনোদনটা মানুষের একটা মৌলিক চাহিদার মধ্যে একটা মানুষ কখনোই চিত্ত বিনোদন থাকতে পারে না তো যখন সমাজ থেকে রাষ্ট্র থেকে এলাকা থেকে প্রকৃত সংস্কৃতি যখন হারিয়ে যাচ্ছে তখন যেটাকেই পাচ্ছে নতুন প্রজন্ম সেটাকে তখন আঁকড়ে ধরার চেষ্টা করছে এবং সেখান থেকে কিছু বিনোদন নেওয়ার চেষ্টা করছে এটা হচ্ছে একটা কারণ দুই নম্বর কারণটা দেখেন যে এই জিনিসগুলো তারা নিচ্ছে উৎসাহ ভরে কিন্তু যতক্ষণ স্টেজের প্রোগ্রাম চলছে ততক্ষণ তারা সেখানে স্থায়ী হচ্ছে সেখান থেকে যখন বের হয়ে আসছে তখন কিন্তু ওইটার আমে জান নাই যেটা এখনো সেই স্বাধীনতার আগের গানগুলো আমরা আরেকটা জিনিস দেখি যে আমাদের মানে সাংস্কৃতিক বা যেই সমাজের যে ব্যাপারটাই থাকুক না কেন সেটা পরিবর্তনে আবার একটা নতুন রূপে আসে বিশেষ করে আমরা বিভিন্ন পুরাতন মুভির এখন হলো রিমেক দেখি পাশাপাশি যে পুরাতন উপন্যাসগুলো যে নাটকগুলো হচ্ছে এই যে ছোট ছোটো কাজগুলো হচ্ছে এই কাজগুলো আসলে আগাম মানে পুরানো যে লোক সংস্কৃতি আছে বা আমাদের মূলধারা যে সংস্কৃতিগুলো আছে সেইগুলো ফিরিয়ে আনতে কোনো বড় ভূমিকা রাখতে পারবে কিনা তাজিল ইসলাম আমার তো মনে হয় বর্তমান যারা আছে তারা তো ছাকা খেয়েছে এবং এখনো রিক্সা থানা গাড়ি পাইকে কাজ করতে কিন্তু তার ছেলেকে তো আর ওই যা ওটা শেখাচ্ছে না শিখাচ্ছে লেখাপড়া চাষ কর ওই মেড়ে ফ্যাক্টরিতে কাজ কর ওই রাজমিস্ত্রির কাজ কর এগুলো শেখাচ্ছে গান শেখাচ্ছে না যেটা মনসা মঙ্গল হচ্ছে আপনার চারঘাট থেকে আরও ভিতরে যেতে হয় সে দলকে ওরা বারকে ই মাটির ই করে সব জিনিসপত্র বানায় আমি ব্যক্তিগতভাবে গিয়েছি বসেছি আমি আঞ্চলিক পরিচালক ছিলাম গ্রাম থিয়েটারে যেহেতু প্রত্যেকটা গ্রামে আমাকে ঘুরতে হয়েছে দেখেছি কিন্তু কাকে কি করবে তার ছেলেকে তো তখন আর কী করে তার ছেলেকে লেখাপড়া শেখাচ্ছে

প্রত্যেকের হাতে হাতে কিন্তু এখন স্মার্টফোন আগে মানুষ এই জিনিসটা কিন্তু মানুষের হাতে ছিল না একজন লোক কৃষক ধান কাটতে গেছে একজন কাঠুরিয়া কাঠ কাটতে গেছে একজন কৃষক হাল চাষ করতে গেছে সে হালের বোঠা ধরে গরু খেদাচ্ছে আর কিন্তু গান গাচ্ছে এখন কি হচ্ছে এখন সে বিনোদনটা কিন্তু অন্যভাবে করছে মোবাইল নিয়ে চলে গেছে সে মোবাইলে গান ছেড়ে দিয়েছে গান ছেড়ে দেশে হাল বসে সে বিনোদনের খোরাকটা পূরণ করছে কিন্তু অন্যভাবে আমরা তত্ত্বপুঞ্জ যে অভাব সুযোগটা পেশের সাথে সাথে আমাদের বিনোদন ব্যবস্থার সাথে আমাদের প্রজনন ব্যবস্থা হয়েছে এবং যারা আসলে আমাদের ইতিহাসের পুরনো দিকটা সুন্দর দিকটা তুলে ধরবে তারা বিভিন্ন কারণে জর্জরিত তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়া হয়নি বলে আজকে আমাদের যে সব সমৃদ্ধ লোকশিল্পগুলো ছিল তা আজকে হারিয়ে যেতে বসেছে আমাদের হারিয়ে ডেতে বসে 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 হারিয়ে গিয়েছে হারিয়ে যাওয়ার সমাজে এই ধরনের অস্থিরতা দেখি সমাজের যে ধরনের সাংস্কৃতিক কর্মীদের ভিতর যে বন্ধনটা ছিল এবং সমাজের মানুষগুলোকে সচেতন করতে যারা যে ভূমিকাটা রাখত তাদের সেই ভূমিকাটা থেকে আমাদের সমাজ বঞ্চিত হচ্ছে আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের লোক সম সকল সংস্কৃতি গুলো আছে সেগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য এবং তুলে ধরার জন্য যে গুড়ি মানুষগুলো আজও নীরবে নিভৃত আছে তাদেরকে নিয়ে একটু সুন্দরভাবে সেই উদ্যোগগুলো নিলে পারে। আমাদের আগামী দিনের প্রজন্মের জন্য আমরা ভালো কিছু রেখে যেতে পারবো আমি ধন্যবাদ জানাই আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন খুরশিদ আল মাহমুদ থিয়েটার কর্মী এবং আমাদের মা সাথে শাহরুখ ছিলেন তাজুল ইসলাম নাট্যকর্মী প্রতিষ্ঠাতা সেই থিয়েটার তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল দিকগুলো নিয়ে কথা বললেন কিছু মানে যে বিচ্যুতিগুলো আছে যে আছে সেই বিষয়গুলো তুলে ধরলেন এবং আমরা চাই যে আমাদের সাংস্কৃতিক যুগ যুগ ধরে বাঁচুক এবং আমাদের বাংলাদেশকে আরও সমৃদ্ধ করুক সব ভালো থাকবেন শুভরাত্রি